মুভি শুরুতে 2013 সালে দৃশ্য আমাদেরকে দেখানো হয়, যেখানে বিজ্ঞানীরা স্পেসে এলিয়ানদের খোঁজ চালাচ্ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এলিয়ানরা স্পেসে নয়, বরং প্যাসিফিক সমুদ্রের নিচ থেকে বেরিয়ে আসে, যা দেখে সকলে অবাক হয়ে যায়। প্যাসিফিক সমুদ্রের নিচে টু টাইপ টেকনিক প্লেটস আছে, যেখানে এমন এক দরজা আছে যা ভিন্ন ভিন্ন দুনিয়াকে একসাথে যুক্ত করে। অর্থাৎ এই দরজার মাধ্যমে এক দুনিয়া থেকে অন্য দুনিয়ায় যাওয়া যায়। এই দরজা দিয়ে কাইজো নামের এলিয়ান পৃথিবীতে আসে। কাইজো পৃথিবীতে আসার পর মানুষদেরকে মারা শুরু করে, এতে অনেক মানুষ মারা যায়। অবশেষে আর্মিরা কাইজো এলিয়ানকে মেরে ফেলে, পৃথিবীতে আবারও শান্তি ফিরে আসে। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হয় না, সমুদ্রের নিচে সেই দরজা দিয়ে একের পর এক এলিয়ান এসে বিভিন্ন দেশে আক্রমণ করতে থাকে। পৃথিবীকে রক্ষার জন্য বিভিন্ন দেশের ইঞ্জিনিয়াররা একত্রে মেশিন তৈরির লক্ষ্যে ডিয়াগো প্রোগ্রাম তৈরি করে। তারা কাইজোকে হারানোর জন্য একটি রোবটও তৈরি করে। তবে সমস্যা হলো, রোবটটাকে একজন পাইলট কন্ট্রোল করতে পারবে না, তাই দুজন পাইলটকে এই রোবটটাকে কন্ট্রোল করার জন্য রাখা হয়। ওই দুজন পাইলটের চিন্তা ভাবনা একই রকম হওয়া প্রয়োজন, কেননা তাদের দুজনের মস্তিষ্ককে একটি যন্ত্রের সাহায্যে কানেক্ট করা হবে। এর ফলে তারা দুজন একে অপরের চিন্তা ভাবনাও বুঝতে পারবে, যাতে করে তারা একসাথে ওই রোবটটিকে কন্ট্রোল করতে পারে এবং তারা ওই রোবটটির মাধ্যমে কাইজো এলিয়ানের উপর আক্রমণ করতে পারে। এই রোবটটিকে প্রথমে তো মানুষ কন্ট্রোল করতে পারে না, কিন্তু ধীরে ধীরে তারা শিখে যায় এবং কাইজো এলিয়ানকে হারাতে থাকে। এভাবে 7 বছর কেটে যায় এবং দৃশ্য পরিবর্তিত হয় 2020 সালে। পৃথিবীর মানুষের কাছে কাইজো এবার একটি মনোরঞ্জনের বিষয়বস্তু হয়ে গিয়েছিল। অনেকেই তো তাদের ঘর সাজানোর কাজে কাইজোর ভাঙাচোরা অবশিষ্ট দেহ অংশ ব্যবহার করত। এখন হঠাৎই একদিন সমুদ্রে আবারও কাইজো এলিয়ান দেখা দেয়, যাকে মারার জন্য রোবটের ভেতর এবার দুজন যমজ ভাই রাইলি এবং ইয়ানসি বসে। তারা রোবটটিকে নিয়ে সমুদ্রে যায়। রোবটটি এতই বড় ছিল যে সমুদ্রের পানিতে পর্যন্ত সেটা ডুবছিল না। এদিকে এবারের কাইজো এলিয়ানটা অন্যান্য বাড়ির থেকে বড় ছিল, সেটা একটা জাহাজের উপর আক্রমণ করে। তবে ঠিক সময়ে রোবট এসে সেই জাহাজটিকে রক্ষা করে নেয়। এরপর রোবট এবং কাইজোর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এবারের কাইজো অনেক বেশি শক্তিশালী ছিল, এরপরও তারা কাইজোকে হারিয়ে দেয়। তারা মনে করে হয়তোবা কাইজো মারা গিয়েছে। ঠিক তখনই কন্ট্রোল রুম থেকে মার্শাল তাদেরকে জানায় যে কাইজো তখনও জীবিত রয়েছে। মার্শাল তাদেরকে ফিরে আসার জন্য বলে, কিন্তু রাইলি এবং ইয়ানসি মার্শালের কথা শোনে না। তারা কাইজোর সাথে ফাইট করতে থাকে। ফাইটের এক পর্যায়ে কাইজো রোবটটির মাথার অংশ ভেঙে ফেলে, যেখানে রাইলি এবং ইয়ানসি বসেছিল। কাইজো ইয়ানসিকে তুলে নিয়ে যায় এবং রাইলির সামনেই তাকে মেরে ফেলে। রাইলি এতে অনেক কষ্ট পায়। সে কোনোভাবে রোবটের পুরো শক্তি ব্যবহার করে কাইজোকে মেরে ফেলে। এরপর রাইলি কোনোভাবে তার রোবটটিকে নিয়ে সমুদ্রের ধারে আসে। দৃশ্য পরিবর্তিত হয় 5 বছর পরের দৃশ্যে, যেখানে আমরা ওয়ার্ল্ড অর্গানাইজেশনের গভর্নরদের দেখতে পাই, যারা ডিয়াগো প্রোগ্রামের জন্য অর্থ প্রদান করত। তাদের মনে হচ্ছিল ডিয়াগো প্রোগ্রাম কোনো কাজের নয় এবং ব্যয়বহুল, কেননা কাইজো এলিয়ানরা এখন পৃথিবীতে বেশি বেশি আক্রমণ করছে এবং এলিয়ানরা মানুষদের আক্রমণের কৌশল জেনে নিজেদের সেইভাবে মডিফাই করেছে। গভর্নররা এখন সমুদ্রের চারপাশে কোস্টাল দেওয়াল তৈরি করতে চাইছিল। তাদের মতে এই কোস্টাল দেওয়াল ভেদ করে কাইজো আসতে পারবে না। তারা এখানে মার্শালকে বলে তারা কোস্টাল দেওয়াল পর্যন্ত ডিয়াগো প্রোগ্রামকে রাখবে এবং কোস্টাল দেওয়াল হওয়ার সাথে সাথে ডিয়াগো প্রোগ্রামকে ধ্বংস করে দিবে। মার্শাল হলো সেই ব্যক্তি যে প্রথম এই রোবটটি বানানোর কথা বলেছিল। মার্শাল চাচ্ছিল না ডিয়াগো প্রোগ্রামকে বন্ধ করতে, তাই সে আলাদাভাবে কিছু মানুষকে নিয়ে এই প্রোগ্রামটা চালাতে চাচ্ছিল। তার কাছে 4টি রোবট ছিল এবং সে এই রোবটের সাহায্যে কাইজোকে হারাতে চাচ্ছিল। এদিকে সমুদ্রের কাছে কোস্টাল দেওয়াল বানানো হচ্ছিল, রাইলিও সেখানে ছিল। রাইলি এখানে তার ভাইয়ের মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছিল, তখন তাদের ব্রেন কানেক্টেড ছিল, তাই রাইলিও তার ভাইয়ের কষ্টটা অনুভব করতে পেরেছিল। এর জন্যই রাইলি ডিয়াগো প্রোগ্রাম ছেড়ে কোস্টাল দেওয়াল প্রোগ্রামে মনোযোগ দেয়। কিছুক্ষণ পর সেখানে মার্শাল আসে এবং রাইলিকে সে পুনরায় ডিয়াগো প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য বলে। প্রথমে তো রাইলি রাজি হয় না, কিন্তু
মার্শাল তাকে বোঝায় যে পৃথিবীর মানুষের জীবন বাঁচাতে তার রাইলির সাহায্য লাগবে। এতে রাইলি মার্শালের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে মার্শাল রাইলিকে নিয়ে তাদের কাজের স্থানে আসে। মার্শাল এখানে রাইলিকে জানায় এবার তারা এলিয়ান যেখান থেকে আসছে সেই জায়গাটাই ধ্বংস করে দিবে। উত্তরে রাইলি এখানে জানায় তারা এটার চেষ্টা পূর্বেই করেছে, কিন্তু মার্শাল জানায় এবার তার কাছে একটি পরিকল্পনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাই সমুদ্র থেকে আরেকটি কাইজো এলিয়ান বেরিয়ে আসে এবং ওই এলিয়ানটি একটি দেশের কোস্টাল দেওয়ালকে খুব সহজেই ভেঙে ফেলে। অর্থাৎ এই কোস্টাল দেওয়াল আসলে কোনো কাজেরই ছিল না। যাক, এখানে আমরা মার্শালের অ্যাডপ্টেড মেয়ে ম্যাকোকে দেখতে পাই, যে এই প্রজেক্টের ডাইরেক্টর ছিল। ম্যাকো এখানে মার্শালকে বলে সে রাইলির কোপাইলট হয়ে রোবটটিকে কন্ট্রোল করতে চায় আর কাইজোর সাথে ফাইট করতে চায়, কিন্তু মার্শাল তাকে মানা করে দেয়। এখানে আমরা জানতে পারি ম্যাকোর মা বাবাকে কাইজো এলিয়ান মেরেছিল। ম্যাকো রোবটে বসে যদি তার মা বাবার মৃত্যুর কথা চিন্তা করে তাহলে সে ভালোভাবে রোবটটিকে কন্ট্রোল করতে পারবে না, আর এজন্যই মার্শাল চায় না যে ম্যাকো একজন কোপাইলট হোক। তাই এরপর রাইলির জন্য কোপাইলট চয়েস করার কাজ শুরু হয়ে যায়। এর জন্য রাইলির সাথে এক এক করে সেখানকার মানুষের ফাইট হয়, তবে রাইলি সকলকে হারিয়ে ফেলে। অবশেষে ম্যাক ও রাইলির সাথে ফাইট করে এবং তারা দুজনই ফাইটে একে অপরের পরিপূরক ছিল। তাই অন্য কোনো উপায় না থাকায় মার্শাল ম্যাককে রাইলির কোপাইলট বানিয়ে দেয়। কিছু সময় পর ম্যাকো এবং রাইলিকে তাদের রোবটে বসায় টেস্ট করে দেখার জন্য। রোবটের সাথে সংযুক্ত হওয়ার পরপরই রাইলি তার ভাইয়ের স্মৃতিতে চলে যায়, যেখানে তার ভাইকে কাইজো নিয়ে যাচ্ছিল। পরক্ষণে রাইলি সেই স্মৃতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু ম্যাকো তার ছোটবেলার স্মৃতিতে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই ম্যাকোর বাবা মাকে কাইজো এলিয়ান মেরে ফেলেছে। একটা কাইজো ছোট্ট ম্যাকোর পিছুও নেয়। এটা দেখে ম্যাকো ভাবে সত্যি সত্যি তার কাছে কাইজো চলে এসেছে। এর জন্য সে রোবটের একটি অস্ত্র চালু করার চেষ্টা করে। এই অস্ত্রটি চালু হয়ে গেলে সেখানে উপস্থিত সকল মানুষ মারা যাবে। কন্ট্রোল রুম থেকে রোবটটিকে বন্ধ করার চেষ্টা করা হয়, কিন্তু রোবটটি কিছুতেই বন্ধ হচ্ছিল না। ম্যাকোর ব্রেন এবং রাইলির ব্রেন কানেক্টেড হওয়ায় রাইলিও এসব কিছু দেখছিল। রাইলি ম্যাকোকে বোঝানোর চেষ্টা করে এগুলো শুধুমাত্র তার স্মৃতি, কিন্তু এতে ম্যাকোর কিছুই এসে যায় না। তখনই ম্যাকো স্মৃতিতে দেখতে পায় একটি রোবট এসে কাইজোর সাথে মারামারি করে কাইজোকে মেরে ফেলে, আর এই রোবটটিকে কন্ট্রোল করছিল মার্শাল। এরপরই মার্শাল ছোট্ট ম্যাকোকে তার সাথে নিয়ে যায়, আর এরপর থেকে ম্যাকোর দেখাশোনা সেই করত। এদিকে অবশেষে কন্ট্রোল রুম থেকে রোবটটিকে বন্ধ করতে সক্ষম হয়। এসব দেখে মার্শাল ম্যাকোকে কোপাইলট নিযুক্ত করে না। অন্যদিকে মার্শালের টিমের নিউটন নামের একজন বিজ্ঞানী যন্ত্রের সাহায্যে সেখানে থাকা কাইজোর ব্রেনের সাথে নিজের ব্রেনকে সংযুক্ত করে নেয়। নিউটন এখানে ব্রেনের মাধ্যমে কাইজো যেখান থেকে এসেছে সেই জায়গাটা দেখতে পারে, তবে এখানে ওই কাইজোর ব্রেনটা দুর্বল থাকার কারণে নিউটন বেশি কিছু দেখতে পারে না। মার্শাল তার কাছে আসলে নিউটন এখানে জানায় এই কাইজো পৃথিবীতে পূর্বেও এসেছিল ডাইনোসরের সময়ে, কিন্তু তখন পৃথিবী তাদের জন্য উপযুক্ত ছিল না। আর এখন পৃথিবীর ওজনের স্তর কমে যাওয়ায় এবং পানি দূষণের ফলে পৃথিবী তাদের জন্য একটি উপযুক্ত স্থানে পরিণত হয়েছে। এই কাইজো এলিয়ানরা বিভিন্ন প্ল্যানেট দখল করে সেখানকার রিসোর্স ব্যবহার করে এবং সেখানকার রিসোর্স শেষ হয়ে যাওয়ার পর তারা অন্য প্ল্যানেটে চলে যায়। নিউটন এখানে আরো জানায় এই এলিয়ানরা সিস্টেমেটিক উপায়ে আক্রমণ করে। প্রথমে তারা কিছু কাইজো পাঠায় যারা শুধুমাত্র বেশি পপুলেশন যুক্ত এলাকাগুলোতেই আক্রমণ করে। এরপর তারা অন্য প্রকারের কাইজোকে পাঠায় যাদের লক্ষ্যই হলো মানুষদেরকে মেরে ফেলা। এখানে আমরা আরো জানতে পারি এই কাইজো এলিয়ানদের ডিএনএ একই, শুধুমাত্র তারা মডিফাই করে শক্তিশালী হয়। যাই হোক, মার্শালের কাইজো সম্পর্কে আরো কিছু তথ্য সংগ্রহ করার ছিল, কিন্তু এই কাইজোর ব্রেন দুর্বল হওয়ার কারণে তারা সেটা করতে পারছিল না। তাই মার্শাল নিউটনকে হেনিবেল নামের একজনের খোঁজ করতে বলে, যে কিনা ব্ল্যাক মার্কেটে কাইজোর বডি পার্ট বিক্রি করে। এদিকে সমুদ্র থেকে কাইজো বের হয়ে আসে। এটা দেখে মার্শাল তার তিনটা রোবটকে সমুদ্রে পাঠায়। সে রাইলিকে এখানে থাকার জন্য বলে, কেননা রাইলির কোনো কোপাইলট ছিল না। এখন প্রথম রোবটটিকে কাইজো খুব সহজেই ভেঙে ফেলে।
এরপর দ্বিতীয় রোবটটি কাইজোকে আক্রমণ করতে গেলে কাইজো তার শরীর থেকে তরল জাতীয় কেমিক্যাল তার মধ্যে ঢেলে দেয়, ফলে দ্বিতীয় রোবটটির শর্ট সার্কিট হওয়া শুরু হয়ে যায়। এটা দেখে তৃতীয় রোবটটি কাইজোর কাছে ফাইট করতে যায়। রোবটটি কাইজোকে অনেক মারেও। আর এরপর রোবটটি মিসাইল দিয়ে কাইজোকে মারতে যাচ্ছিল, এর পূর্বে কাইজো রোবটটির দিকে ইলেকট্রনিক ম্যাগনেটিক ওয়েভ ছাড়ে, এতে করে সেই রোবটটির সব পাওয়ার চলে যায়, সেই সাথে সাথে কন্ট্রোল রুমের পাওয়ারও চলে যায়। এবার তাদের কাছে কোনো উপায় ছিল না কাইজোকে আটকানোর। রাইলি বলে সে যে রোবটটি চালায় সেটাই শুধুমাত্র অ্যানালগ, অর্থাৎ একমাত্র সেই রোবটটি পাওয়ার ছাড়া চলবে। রাইলি এখানে রোবটটিকে একা কন্ট্রোল করতে পারবে না, তাই ম্যাকোকেও কোপাইলট হতে হবে। অন্য কোনো উপায় না থাকায় মার্শালকে একথা শুনতে হয়। রাইলি এবং ম্যাকো রোবটে বসে সমুদ্রের দিকে যাওয়া শুরু করে। সমুদ্রে এসে তারা একটি কাইজো এলিয়েনের সাথে মারামারি করতে থাকে এবং তারা এই কাইজোটিকে মেরেও ফেলে। অন্যদিকে অন্য একটি কাইজো শহরে আক্রমণ করা শুরু করে। ওই শহরের মানুষেরা কাইজোর আক্রমণের কথা জানতে পেরে গিয়েছিল, তাই তারা প্রাণ বাঁচাতে এদিকে সেদিকে পালাতে শুরু করে। ওইদিকে নিউটন হ্যানিবেলের কাছে দেখা করতে যায়, কেননা নিউটনের একটি কাইজোর ব্রেনের দরকার ছিল। তারাও এখানে খবর পেয়ে যায় যে এক কাইজো শহরের দিকে আসছে। এটা শুনে হ্যানিবেল বলে নিউটন যেরকম কাইজোর ব্রেনে ঢুকে কাইজোর ইনফরমেশন নিয়েছে, তেমনই কাইজো নিউটনের ব্রেনে ঢুকে ইনফরমেশন নিয়েছে। আর এই কাইজোটা শুধুমাত্র নিউটনকে মারার জন্যই এই শহরে এসেছে, যা শুনে নিউটন এখানে ভয় পেয়ে যায়। এরই মধ্যে কাইজো শহরে প্রবেশ করে। ম্যাকো এবং রাইলি তাদের রোবট নিয়ে কাইজোর কাছে চলে আসে এবং রোবট আর কাইজোর মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে কাইজো রোবটটিকে নিয়ে উপরের দিকে ওড়া শুরু করে। তবে রাইলি এখানে বুদ্ধি খাটিয়ে তাদের রোবট থেকে একটি তলোয়ার বের করে কাইজোর পাখা কেটে দেয়। এর ফলে রোবটটি মাটিতে পড়তে থাকে। তখন তারা রোবটটির পাওয়ার বুস্টার অন করে দেয় এবং ভালোভাবে মাটিতে ল্যান্ড করে। নিউটন এবং হ্যানিবাল সেই মৃত কাইজোর কাছাকাছি আসে। নিউটন যে কোনোভাবে একটি কাইজোর ব্রেন পেতে চাচ্ছিল, তবে এই কাইজোটির মৃত্যুর সাথে সাথে তার ব্রেনও অকেজো হয়ে গিয়েছিল। তখনই সে মৃত কাইজোর পেট থেকে একটি ছোট্ট কাইজো বেরিয়ে আসে আর নিউটনকে মারতে চায়, কিন্তু ছোট্ট কাইজোর গলার মাঝে কিছু আটকে যায় এবং সেটি সেখানেই পড়ে যায়। এটা দেখে নিউটনের কাছে হ্যানিবাল আসে। হ্যানিবাল সেই কাইজোর সামনে ছিল এবং দেখতে দেখতে কাইজো হ্যানিবালকে খেয়ে ফেলে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মার্শাল তার বেঁচে যাওয়া দুটি রোবট দিয়ে কাইজোকে হারানোর পরিকল্পনা করতে থাকে। মার্শালের পরিকল্পনা হলো যে দরজা দিয়ে এলিয়ানরা পৃথিবীতে এসেছে সেই জায়গাটাকে তারা অ্যাটম বম দিয়ে ধ্বংস করে দিবে। তবে সমস্যা হলো একটা রোবটের পাইলট গুরুতর আহত হয়ে পড়েছিল, তাই মার্শালকেই পাইলট হতে হবে। এখন মার্শাল এবং রাইলির রোবট সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে নিউটন সেই ছোট্ট এলিয়ানটির সাথে নিজের মস্তিষ্ক যুক্ত করে এবং জানতে পারে সমুদ্রের নিচে সেই দরজা দিয়ে মার্শাল বা রাইলি কেউই যেতে পারবে না, কেননা সেই দরজা শুধুমাত্র কাইজো এলিয়ানদের জন্যই খোলে। এদিকে মার্শাল এবং রাইলি সমুদ্রের নিচে চলে যায়। তখন নিউটন তাদেরকে জানিয়ে দেয় কাইজো এলিয়ান ছাড়া তারা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তখনই সেই দরজা দিয়ে বড় একটি কাইজো এলিয়ান বের হয়ে আসে, যা এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় কাইজো এলিয়ান ছিল। এদিকে রাইলির রোবটের উপর অন্য দুটি কাইজো এলিয়ান আক্রমণ করে এবং বড় কাইজোটি মার্শালের রোবটের উপর আক্রমণ করে। দুটি কাইজো রাইলির রোবটের এক হাত ভেঙে ফেলে। এরপরও তারা কাইজোকে হারাতে সক্ষম হয়। অন্যদিকে মার্শালও বড় কাইজোটিকে অনেক মারে, ফলে বড় কাইজোটা এখানে ব্যথায় আওয়াজ করতে থাকে, যা শুনে সেখানে অন্য একটি কাইজো আসা শুরু করে। আর এটা দেখে রাইলির রোবটও মার্শালের কাছে আসতে চায়, কিন্তু মার্শাল তাকে বাধা দেয়। মার্শালের এখানে অন্য পরিকল্পনা ছিল। সে বোমার সাহায্যে দুটো কাইজোকেই মারতে চাচ্ছিল এবং এর ফলে সে নিজেও মারা যাবে। মার্শাল এখানে ম্যাকোর কাছ থেকে বিদায় নিয়ে নেয় এবং কাইজো কাছে আসতেই বোমা ব্লাস্ট করে ফেলে। ম্যাকো এবং রাইলি তাদের পরিকল্পনা
প্রেরণায় সফল করার জন্য মৃত এক কাইজুকে নিয়ে দরজার উদ্দেশ্যে রওনা দেয়। তখন তাদের সামনে একটি কাইজু চলে আসে, যেটি ব্লাস্টের ফলে অনেক ঘায়েল হয়ে গিয়েছিল। রাইলির রোবটটিও ডিস্ট্রয় হওয়ার পথে ছিল। এরপরও রাইলি এবং ম্যাকো তাদের সর্বশক্তি দিয়ে ওই কাইজুকে ধাক্কা দেয়, সেটিকে নিয়ে দরজার ভেতরে প্রবেশ করে। এরই মধ্যে রাইলি এখানে লক্ষ্য করে ম্যাকোর অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। এটা দেখে রাইলি ম্যাকোর ক্যাপসুলকে বাইরে পাঠিয়ে দেয়, ফলে ম্যাকো এখানে বেঁচে যায়। রাইলি একাই এলিয়েনদের এখানে থাকে এবং সেখানে অ্যাটম বোমটি অ্যাক্টিভ করে দেয়। অন্যান্য কাইজু এলিয়েনরা কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছিল না। বোমা ব্লাস্ট হওয়ার পূর্বেই রাইলি এখানে তার ক্যাপসুলটিও অ্যাক্টিভ করে দেয়, আর এর পরপরই বোমাটি ব্লাস্ট হয়ে যায়। এলিয়েন সহ সেখানকার দরজা ধ্বংস হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই ম্যাকো এবং রাইলি দুজনই বেঁচে আছে এবং তারা দুজনই খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে। এখন মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই হ্যানিবালও বেঁচে আছে। সে ওই ছোট্ট কাইজোর পেট চিরে ভালোভাবে বের হয়ে আসে, আর এর মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই মুভির কাহিনী আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিজেকে আমাদের সাথে যুক্ত করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।